يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله. الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ سرور أَنْفُسِنَا وَمِنْ شِيعَاتِ أَعْمَالِنَا

فإن خير الهدي كتاب الله وخير الهدي وَهَدِيَّ محمد صلى الله عليه وسلم وَصَرَّ الأمور مهدشاتها وكل مهداشة بدعة وكل بِدَاءٍ زلالا وكل زلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِن نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا جَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِشَاءً واتقوا الله الذي تشاءلون به والأرهام إن الله كان عليكم رقيباً

ومن يؤت الله ورسوله فقد فاز فَوْجًا عظيما قال الله تبارك وتعالى في الْمَوْزَيْنِ آخر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل آتوا الله ورسوله فإن تولوا فإن الله لا يحب الكافرين سورة آل <تضح> قال الله تبارك وتعالى في الموزين اخر بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فاحضوه وما نهكم عنه فانتهوا سوره حسر قال الله تبارك وتعالى في الموزين اخر بسم الله الرحمن الرحيم ومن يؤتي الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين وشدكين وصحابة وحسن أولئك رفيقا شرائن قال النبي صلى الله عليه وسلم "من أحب سنتي من أحب سنتي أحب سنتي كان ما في الجنات" قال الله تبارك وتعالى في الموجين آخر بسم الله الرحمن الرحيم এনে জাকারতু মাও তিমাওত কাফ আন আরাফ তো আন্না ইজা দাখালাল জান্নাতা রুফি আত্মা আন্না বিহিনা দাখাল তোহাল আর কা উপস্থিত আজকের জুমার সম্মানিত মুসাল্লিগণ সর্বপ্রথম ওই মহান আল্লাহ তালার প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে জামে মসজিদে আসার তোফিক দান করেছেন তাই তিনার হাজার হাজার আমরা প্রশংসা করি তাই শক্লেবুনুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মাহ আমিনাল্লাহল মুরুল দলাল আকাই মাওলা তাসদারে মাদানি আহাম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা শক্লেবুটুন সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনার প্রতি সহ স্রোদ্রুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক যথা আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই রাব বেশ রাহালি সাদরী ওয়াশের লিয়াম রি ওহালুলুক দাতামিল্নেসান ই অফ কাউ কাউলি রফ ইজিতনি ইল্মা রফ ইজিতনি ইলমা রাব ইজিতনি ইলমা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ইত্তেবায়ে রসুল অর্থাৎ রসুলের অনুসরণ রসুলের অনুকরণ এই সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ করান ও হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা শোনার পরে সকলে যেন কথাগুলি আমল করতে পারি আল্লাহ যেন বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করে তাই সকলে বলুন আমিন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহকে ভালোবাসতে গেলে আমাদের আখের নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের অনুসরণ অনুকরণ করা লাগবে কারণ রসুলের অনুসরণ আর রসুলের অনুকরণের মধ্যে আপনার জান্নাত নির্ভর করছে যদি রসুলের অনুকরণ আপনার থাকে রসুলের যদি অনুসরণ থাকে তাহলে জান্নাত মিলবে ইনশাল আর রসুলের অনুসরণ অনুকরণ না থাকলে জান্নাত পাওয়া যাবে না এই বিষয়ের উপরে আলোচনা রাখার আগে দুটো থেকে আপনাদেরকে আমি সতর্ক বার্তা দিব এই দুটো এমন ভাইটাল গুণা এই দুটো পয়েন্ট এমন একটা সমাজের মধ্যে যে যদি আপনি এই দুটো থেকে বেঁচে না থাকতে পারেন তাহলে রসুলের অনুসরণ অনুকরণ কাজে লাগবে না দুটো পয়েন্ট হচ্ছে যে এক নম্বরে বিদাত করা যাবে না যদি আপনি বিদাত করেন তো রসুলকে অপমান করা হলো যদি আপনি শিরিক করেন তাহলে আল্লাহকে আপনি অপমান করলেন বিদাত করলে সামনের আবাদত কবুল হবে না শিরিক করলে অতীতের আমল সব ব্যর্থ হয়ে যাবে সুতরাং এই দুইটি খুব ভাইটাল জিনিস বিদাত আর শিরিক থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আপনি হয়তো আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করছেন তার মাধ্যমে আপনার বিদাতও রয়েছে যে আল্লাহ রসুল যা করেননি সেটা যেতই মহান কাজ হোক না কেন যেটা রসুল সাল্লাম করেনি সেই কাজটা যেতই মহান হোক না কেন সেই কাজটি করা যাবে না যদি আপনি এটা করেন তাহলে সামনের আপনার কবুল হবে না আবাদত বিধাতিন জালালা জালালাতিন ফিন্নার বিদাতের পরিণাম হচ্ছে জাহার নাম আর শিরিক সবচাইতে বড় গুণা ওই সিটটি করার কারণে আপনার অতীতে যে ভালো আমলগুলি ভালো কাজগুলি করেছেন শিরিক করার কারণে ওটা ব্যর্থ হয়ে যাবে সুতরাং শিরিক থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কারিমের মধ্যে ঘোষণা করে বলছেন আল্লাহরুল আলমিন বললেন হে নবী মুহাম্মদ আপনার দ্বারাও যদি শিরিক হয় তাহলে আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে একজন এত বড় মাপের মানুষটাকে আল্লাহ বগরাব গুলা আলামিন সাবধানী বার্তা দেওয়া মানে এত বড় মাপের মানুষটাকে বলা মানে আপনাকে আমাকে এখান থেকে শিরিক থেকে একদম বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ বকরাব্দুলা আলামিন নবী মোহাম্মদ রসুলুল্লাহ সান্নহ আলেহ সাল্লামকে শিরিক মুক্ত করে পাঠিয়েছেন তবু সাবধানে দিয়েছেন যদিও আপনার দ্বারাই হয়ে যায় তো আপনাকে ক্ষমা করা হবে না আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে একজন এবার শিরিক আপনার দ্বারা হয়েছে মৃত্যুর আগে যদি তোবা করে যান আল্লাহ যদি চায় তো আল্লাহ মাফ করে দিতে পারেন আর তোবা না করে মরলে কোনো ক্ষমা নেই কারণ আল্লাহর প্রমাণ করছেন ইন্না হুমাই শিরিক বিল্লা ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়ামা উন্নার ওয়ামা আলী জালমি নামিন আনসার আল্লাহ বগরাব্দুল আলামীম বললেন যারা শিরিক করবে আল্লাহ বাগরাব্দুল আলামীম তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে ওই জালেম ওই মুশরেকের জন্য সেদিন সুপারিশকারী থাকবে না ওই জালেমের জন্য ওই মুশরেকের জন্য সেদিন কোনো সুপারিশকারী থাকবে না সুতরাং শিরিক মুক্ত জীবন কাটাতে হবে আমরা আল্লাহরও ইবাদত করছি তার সাথে যদি মাজারও যাই হ্যাঁ তার সাথে যদি অন্যকেও ডাকি হ্যাঁ তাহলে এগুলি শিরিকের অন্তর্ভুক্ত সুতরাং শিরিক অনেক সমাজে সাইলাভ করছে শিরিক থেকে বেঁচে থাকুন ইনশাআল্লাহ শিরিকের ব্যাপারে অন্যদিন আলোচনা করব। যে বিষয়টি যে সাবজেক্টটি হচ্ছে আমার যে ওই সাবজেক্টটির আগে আপনাকে দুটা শর্ত আমি দিলাম বেদাত থেকে বেঁচে থাকুন আর শিরিক থেকে বেঁচে থাকুন তারপরে রসুলের অনুসরণ অনুকরণ করুন তাহলে তার মাধ্যম দিয়ে আল্লাহ বাকরাবুল আলমিনের জান্নাত পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন বলছেন সুরা আল ইমরানের সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আয়তে আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে নবী আপনি মানব জাতিকে বলে দিন আপনি সারা বিশ্ববাসীকে জানিয়ে দিন যদি তারা আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায় যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা কি করবে ফাত্তা বিউনি তারা তোমার ইত্তেবা করবে তারা তোমার অনুসরণ করবে তার বিনিময় আমি ইয়ুদুকুমুল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো আল্লাহ বললেন শুধু ভালোবাসা দিয়া নয় ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাস সাথে সাথে আপনার পাপ রাশি আপনার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন বলেন সুবহানাল্লাহ তাহলে কথাটা ভালো করে বুঝতে হবে যে আল্লাহ বলছেন হে নবী যদি মানুষ আমাকে পেতে চাই আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চায় তো তারা তোমার ইতিফা করবে তারা তোমার অনুসরণ করবে এর বিনিময়ে আমি তাদেরকে ভালোবাসব এবং ভালোবাসার সাথে সাথে তাদের পাপ রাশিগুলি তাদের গুণাগুলি আমি ক্ষমা করে দিব কেননা আমি ক্ষমাশীল আমি রহমান আমি দয়ালু তারপরে আয়াতে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগতকে প্রকাশ্য করে আল্লাহ এবং আল্লাহর অনুসরণ অনুসরণকে তারা যেন আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করল না ওইগুলি থেকে যারা মুখ ফিরিয়ে নিল আল্লাহ আল্লাহরাবুর আলমী বলছেন ওই সমস্ত লোকদের সঙ্গে আমি সম্পর্ক রাখি না কারণ তারা হচ্ছে কাফের তার এই আয়াত থেকে পরিষ্কার বুঝে যাচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলে ওই উপরে আয়াতে বলা হলে তোমরা আল্লাহকে ভালোবাসো রসুলের অনুসরণ করো আর এই জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণগুলি তোমরা প্রকাশ্য করো কাজে পরিণত করো আর যারা এইগুলি থেকে বেঁচে থাকবে এইগুলি থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব রাখে না তারা কাফের তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো আল্লাহ রসুল সাল সাল্লামের অনুসরণ অনুকরণ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না এবার সুরা হাসরের মধ্যে বলছেন আল্লাহ মাফু হুকান আল্লাহ বাগরাবুল আলামিন বললেন যা আমার রসুল তোমাদেরকে যেটা আদেশ করবে আমার রসুল যেটা তোমাদেরকে হুকুম করবে সেটা তোমরা মেনে নিবে আর যেটা থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলবে সেটা থেকে তোমরা বেঁচে থাকবে বলবেলিয় সাল্লামের যেগুলি নির্দেশ ওইগুলি তোমরা মেনে নাও কেন আল্লাহ বাকরাবুল আলামিন বলছেন কেন আল্লাহ রসুল কত মহান যে আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে গেলে আল্লাহকে হ্যাঁ পেতে গেলে রসুলের ইতেবা করতে হবে আর আল্লাহ বলছেন আমার রসুল যেটা বলবে সেটা তোমরা মেনে নাও রসুলের কথাগুলি মানা মানে আমাকে মানা বলেন সুবাহ আল্লাহ কারণ সুরা নাজামে আল্লাহ বলছেন হাওয়া। ইনহুয়া ইল্লা ওয়াহয়িহু আল্লাহু বাগ রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীগা বলে ও দুনিয়াবাসী তোমরা सुनो सुनो আমি যে আমার রসুলের ইত্তেবা করতে বলছি তোমাদেরকে অনুসরণ করতে বলছি আমার রসুল যেটা বলবে সেটা তোমরা মেনে নাও তার কারণ আমার রসুল নিজের ব্যক্তিগত কথা তিনি বলেন না যতক্ষণ আমার কাছ থেকে তার ওহি না হয় বলেন আল্লাহ রসুল আলি সাল্লাম নিজে কোনো ব্যক্তিগত কথা তিনি বলতেন না আল্লাহর যেটা আদেশ আল্লাহর পক্ষ হইতে আসত ওটাই মানব জাতিকে তিনি জানাতেন সেই জন্য রসুল যেটা বলবে তোমরা মেনে এটাই আল্লাহর বিধান আমরা অনেকে বলি যে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি না তাতে কাজ হবে না অনেকে মানে বলি যে আমরা কোরআনকে মানি হাদিস মানি না কাজ হবে না দুটোকে রাখতে হবে আল্লাহ বলতে পারতেন যে শুধু আমাকে পেতে চাইলে কারো ইত্তেফা করা লাগবে না তোমরা শুধু নামাজ পড়ো বাস কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম কে এত তিনি মর্যাদা আছিল আমাদের আখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হ্যাঁ তিনাকে কেন্দ্র করে আমরা সলাদ আদায় করি তিনার পদ্ধতি অনুপাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ সাল্লু রায় তুমনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে সলাদ আদায় করতে দেখেছ তোমরা শিখ ঠিক সেইভাবে তোমরা সলাৎ আদায় করো রসুল আমাদেরকে মেনে নিতে হবে বলা হয়েছে যে যে অনেকে আমরা বলি এবার সুরা আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছুটা মানব আর কিছুটা আমরা মানবো না যারা পার্থক্য করে মত বিনিময় করে যে কিছুটা আমরা মানলাম কিছুটা আমরা মানবো না এইভাবে তাদের জীবন জীবনযাত্রাটাকে চালু রেখেছে আল্লাহ বগরা বুর আলামিন বলেছেন ওই সমস্ত লোকরা হচ্ছে পাক্কা কাফের কারণ এই জন্য যে আপনাকে পুরো ডিটেলস আল্লাহ বগরা বুড় আলামিন মানতে বলেছেন আল্লাহ বগরা বুড় আলমিন বলেছেন ইয়া আই আল্লাহ জিন আমানুদ হুলুফিসিল মেকাফা ওয়ালা তত্ত্ববি হুত মাতি শায়তান ইন্নাহু কান আদ উমবি তোমরা পরিপূর্ণতাভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমরা শয়তানের ইত্তেবা করো না শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन তাহলে আমরা যারা বলছি কিছুটা মানবো কিছুটা মানবো না এইভাবে যারা জীবন যাত্রার গাড়িটাকে চালু রেখেছেন তাতে কোনো কাজ হবে না আপনি পাক্কা বেঈমান পাক্কা আপনি কাফের সূরা নিসায়ে আল্লাহ বলছেন সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে আপনার জীবন যাত্রাকে যদি চালু রাখেন তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে এবার আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করলে আপনার লাভ কি হবে এর বিনিময়ে আল্লাহ কি দিবেন আল্লাহ বগরাবুল আলামিন সুরাইনেসা আয়ত নম্বর উনসত্তরে বলছেন অমায়ুতিল্লাহ রসুল ফাউলাই কাম আল্লাহ জিন আম আল্লাহ আলাইহি অসিদ্দিকী না অস্বদায়ে অস্বলেহিনা হাসানুল আই কা রফিকা এ জায়াত্ আমি বললাম জায়েত্তা নাসিল হওয়ার কারণ আছে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে এক সাবি এসে বললেন ও দয়ারে নবীজি আমি যখন বাড়ির মধ্যে থাকি আপনার কথা যখন আমার হৃদয়ের মধ্যে জেগে যায় যখন আপনার কথা মনে পড়ে যতক্ষণ আপনার মবার চেহারাখানা না দেখি এতক্ষণ আমার তৃপ্তি আসে না যেমন মানুষ পানির জন্য ছটপট করে পানি খাওয়ার পরে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওই সাহাবিটি বললেন দয়ার নবী

যারা রসুলের আল্লাহর হুকুমকে এবং রসুলের হুকুমকে যারা মেনে নিয়েছে তোমরা সুসংবাদ শুনে নাও শুনে নাও আল্লাহ আলামিন বলছেন যারা আমার তরফ থেকে নিয়ামত প্রাপ্ত যাদেরকে আমি নিয়ামত দান করেছি ওই ব্যক্তিরা তোমাদের উত্তম সাথী হবে বলেন সুবাহান আল্লাহ কাদেরকে বলা হলো যারা আল্লাহকে আল্লাহর হুকুমকে মেনেছে যারা আল্লাহর রসুলের হুকুমকে মেনেছে আল্লাহর অনুসরণ এবং নবীর অনুসরণ অনুকরণ করেছে তাদের উত্তম সাথী হবে হ্যাঁ তাদের উত্তম সাথী হবে কারা যাদের উপরে আল্লাহর নিয়ামত অবতীর্ণ হয়েছে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা মিনান নাবী না নাবিদের সঙ্গে আপনি থাকতে পারবেন ও না যারা সত্যবাদী যারা বর্জন করে সত্য কথা সদা সর্বদাই বলে মিথ্যা যারা শহীদ হয়ে গিয়েছে দিন ইসলামকে টিকে রাখার জন্য তাদের সঙ্গে আপনি থাকবেন অসলহ যারা আপনার নেক মানুষ সৎশীল ভালো কর্মের মধ্যে নিয়োজিত রয়েছে ওয়াসুনাউলা।

একটা সাহাবি আবার বলছেন ইয়া যখন আল্লাহ আপনার মৃত্যুর কথা আর আমার মৃত্যুর কথা যখন আমি ভাবি আমার চিন্তা হয় যে আপনাকে তো আমি ওটাই খুবই ভালোবাসি কিন্তু আমি তো জানি আপনি জান্নাতে যাবেন কিন্তু আপনার স্থান তো উঁচু জায়গায় আমিও যদি জান্নাতে যাই কিন্তু আপনার তো সমাজস্ব হতে পারবো না আপনার কাছে তো আমি থাকতে পারব না সেদিনটা কি হবে আল্লাহ বাগরাবুল আলমিন বলছেন

দাম রয়েছে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্না রাসুল আতা নবী সাল্লাম একজন এসে নবীজিকে বলছেন কালা মাতা সাত ইয়া রাসুল আল্লাহ ও দয়ার নবীজি আপনি বলেন তো কিয়ামত কখন হবে তো আল্লাহ রসুল বলছে কালা মাদার তোলা তুমি কিয়ামতের জন্য এমন কি করে রেখেছ এমন কি সঞ্চয় করে রেখেছ যে তুমি কিয়ামত চাচ্ছ মানুষ তো কিয়ামতকে দেখে ভয় করে যে কিয়ামত না হোক আমরা দুনিয়াতে আরো রাজত্ব করবো থাকবো আর তুমি কিয়ামত চাচ্ছ এবার সাবিডি বললেন দয়ার নবীজি আমি বেশি করে সালাত মানে আমি ফরজ নামাজ বাদে নফল সলাদ আমি বেশি পড়তে পারিনি আমি নফল সিয়াম বেশি করতে পারিনি আমি বেশি সাতকা করতে পারিনি কিন্তু আমি আপনাকে একমাত্র ভালোবেসেছি এই জন্য আমি বলছি যে কেমন কবে হবে আর আপনার সঙ্গে আমি জান্নাতে থাকব আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহে আমি খবর কসম করে বলছি রে সাবি তুমি শুনো শুনো তোমার ভালোবাসা কি যদি সত্য হয় তুমি এখলাসের সঙ্গে যদি বলে থাকো তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে বলেন সুবহান আল্লাহ সাহাবীরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করে যে ফরজ যেটা ফরজ সিয়াম কিন্তু নফল হ্যাঁ গুলো করেনি বেশি বেশি করে দান করতে পারেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন এই জন্য রাসূল বলছে আমার সঙ্গে জান্নাতে থাকবে আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমারে ফারুক তুমি আমাকে ভালোবাসো তোমার বলছেন হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি কেমন ভালোবাসো তোমার জানের চাইতে বলছেন না আমার সন্তান সন্তি মানের চাইতে আপনাকে ভালোবাসি এবার দয়ার নামি নামি মুহাম্মদ রসুল্লাহ

এই কথাটা রসুল যাহা বলা সঙ্গে সঙ্গে উমার বলছে অল্লাহে আমি খদার কসম করে বলছি দয়ার নাবিজি আজ থেকে আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আমার সন্তান আমার মাল যত আছে তার চাইতে বেশি ভালোবাসি আল্লাহর নবী বলেন এবার তুমি পূর্ণ হতে পেরেছ এই শুনে এবার আপনারা বলবেন যে মৌলানা সাহেবের কি মাথা খারাপ হয়ে গেল যে শুধু রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসতে বলছে আমাদের মাঝে কি রসুল আসবেন যে রসুলকে আমরা ভালোবাসবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন তোমরা শোনো শোনো মান আহাব্বা সুন্নাতী মানহাব্বা সুন্নতি মানহাব্বা সুন্নতি কানা মাফিয়াল জান্নাত আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো যারা আমার সুন্নাতকে অগ্র অধিকার দিবে তারা আমাকে ভালোবাসলো বলেন সুহান আল্লাহ তাহলে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা সুতরাং রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতকে ভালোবাসতে হবে রসুল যেটা আমাদের আদেশ করেছে সেই আদেশ গুড়কে আমাদেরকে মানতে হবে তাহলে আমাদের খানা লাভ হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন লাই মিনুন আহাদুকুম হাত্তা কোন আহাব্বা এলাহে মিন ওলে দেহি ওয়ালা দেহি অনাস আজ মাইন হ্যাঁ তারাই পূর্ণ মমিন হবে যারা নিজের নাফস নিজের যান মালের চাইতে ভালোবাসবে সুতরাং রসুল সাল্লা আলিয়া সাল্লামের সুন্নতকে নিজের নাফসের চাইতে ভালোবাসতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আল্লাহ বকরাব্বুল আলমিন যেভাবে আমাদের করতে বলেছেন এই অনুপাতে আমাদের যদি আমল করি তো আল্লাহ বকরাবুল আলমিন নিশ্চয়ই আমাদের আল্লাহর নিকট সেখানে আমরা লাভ করতে পারবো নাহলে পারা যাবে না তো আজকের আলোচনা শেষের দিকে তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো শেষের হাদিসটি বলে আর একখানা প্রশ্ন রাখবো তো আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন উম্মাতি আল জান্নাতা এই হাদিসটাই যথেষ্ট হয়ে যাবে যদি আপনার মধ্যে শরীয়তের জ্ঞান থাকে খুনুন আল জান্নাতা আমার সব জান্নাতে উম্মাদ আবা ইন আবা কালামান আতানি দাখালাল জান্না সাহাবিরা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ সকলে বললেন জান্নাতি আবার ইল্লা এসে এখানে বর্ডার দিল কেন যে আবার দল জান্নাতে যাবে না আবাকারি কারা আবার দলকে রসুল সাল্লা বলছে আবাকারি তারা যারা আমার সুন্নতকে মানে না যারা আমার হুকুমকে যারা মানে না আল্লাহর হুকুমকে যারা মানে না তারাই হচ্ছে আবার দল আর যারা মানবে কালা আতানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দাখাল জান্না তার জন্য জান্নাত বলেন সুবাহ আল্লাহ তাহলে রসুল সাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া রসুলের অনুসরণের উপরে নির্ভর করছে অনুকরণের উপরে নির্ভর করছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ অনুকরণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না একাধিক এই ব্যাপারে আয়াত আছে একাদিকে ব্যাপারে হাদিস আছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাল্লামের সুন্নাতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেছেন তারাক্তফিকুম আমরাইন লান তাজিল্লহুমা মা তমাসাকতুম বিহা ফি কিতাবিল্লাহি সুন্নাতী ওয়া রাসূল ওই জাতি কোনোদিন ধ্বংস হবে না যে জাতি কোরআন আর হাদিসকে একরে ধরে থাকতে পারবে মজবুত করে যারা হাদিসকে ধরে জাতি কোনোদিন ধ্বংস হবে না আমি পৃথিবী ছেড়ে চলে থাকবে সে যাব কিন্তু তোমাদের মাঝে হাদিস আর কোরআনকে ছেড়ে গেলাম এটা তোমরা ধরে থাকিও তাহলে তোমরা পথ ভরস্ট হবে না তোমরা লাঞ্ছিত হবে না তোমরা অপমানিত হবে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আল্লাহ বাকরাবুল আলমিন যেন আমাদেরকে কোরান এবং হাদিসের উপরে আমল করার আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করার তহফিক দান করে তাই শক্লেন আমিন সুরাই মোহাম্মদ সুরাই মোহাম্মদ তেত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াই আল্লাহ আমানু! আমানু আতিউল্লাহ রাসূলা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মান্য কর হে ইমান্দারগণ তোমরা আল্লাহকে মান্য করো রসুলের অনুসরণ করো ওলা তুপ্তেরু আমালাকু নিশ্চয় তোমাদের সুনিশ্চিত তোমাদের আমল নষ্ট হয়ে যাবে এই জায়গায় বলা হচ্ছে যে আল্লাহকে মান্য করো রসুলের অনুগত্য করো না হলে তোমাদের আমল বরবাদ হবেই হবেই সুনিশ্চিত মানে আল্লাহর কে যদি আপনি না মানেন রসুলের যদি অনুসরণ না করেন আপনি যতই সমাজে বড় মহান কাজ করুন না কেন তাতে আপনার কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না তো আল্লাহ বাকরাবুল আলমিন নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শেষ মুহূর্তটুকু তিনি যখন মৃত্যু সজ্জায় সাহিত্য ছিলেন তিনি আর শেষ বাক্য ছিল সলাৎ 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 আমার উম্মতেরা সলাৎ আদায় করো যে সলাৎ আদায় করলো তারা আমার নয়নকে ঠান্ডা করলো বলেন সুবাহান আল্লাহ তো যাক আমি আপনাদের কাছে আমরা গিয়েছিলাম তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের এই অভিযানটুকু চালু রাখার তৌফিক দান করেন তাই সকলে বলুন আমিন এই যে নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু এটা বুঝবেন দাওয়াত দিতে যে আমি একটা আমার একটা আপনার শিক্ষা অর্জন করতে পেরেছি একটা আমি জিনিস বুঝতে পেরেছি যে যে সমস্ত মানুষেরা মানুষের মন একটা উদার হওয়া হ্যাঁ যে মানুষগুলি দেখবেন সরল সহজ তাদেরকে যদি সলাতের কথা বলা যায় সে লজ্জিত হয় সে লজ্জিত হয় কোনো জড়ো হয়ে বলে ঠিক আছে মলানা সাহেব যাবো হ্যাঁ বাস ইনশাল্লাহ সে আসে আর যারা মানে একটু বেশি বুঝেছে যারা একটু বেশি বুঝে তাদেরকে বলা মাত্রই যদি একটা কথা আমি বলি ও চারটা কথা আমাকে শোনাই যে নামাজ পড়ার জন্য তো আমরা এসেছি আপনাকে মসজিদে যেতে হবে তখন সে বলে হ্যাঁ মলানা সাহেব নামাজটা ভালো জিনিস নামাজটা তো আমার সঙ্গে যাবে তা আপনি পড়ছেন না যে এটা হচ্ছে না আমার ও বুঝছে দেখুন কতটা যে নামাজটা ভালো জিনিস নামাজটা আমার সঙ্গে যাবে কিন্তু তুমি আসছো না যে কে যাব কিন্তু সেই বেশি ফাঁকি দেয় মানে বেশি বুঝে ফেলেছে আর যে যার মনটা উদার হ্যাঁ যার মধ্যে সহনশীলতা আছে সে কখনো এই কথা বলবে না যে যাক হ্যাঁ সে একটু লজ্জিত হবে যে আমি যাবো আর ইনশাআল্লাহ আমরা তাই দেখেছি আমার অভিজ্ঞতা আমি পেলাম যাদের মুখ থেকে এই কথাগুলি এসেছে লজ্জিত ভাব হয়ে তারা মসজিদে এসেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আর যারা এই সব কথা মানে একটা কথা বলার চারটা কথা শুনাই আল্লাহ তাদেরকে তুমি বোঝার তৌফিক দান করো তারা বেশি বুঝেছে একটু এই বোঝাটাকে ভালো করে তাদেরকে বুঝিয়ে আল্লাহ তুমি মসজিদে আসার তৌফিক দান করে তাই শুক্ল পড়ুন আমিন আল্লাহ বাকরাবুল আল আমিন বলেছেন হ্যাঁ মসজিদ যেতে আপনি সুন্দর করেন না কোনো মার্বেল টাইলস ইত্যাদি ইত্যাদি মসজিদের সৌন্দর্য হচ্ছে নামাজি মসজিদের সৌন্দর্য নামাজি শুধু আপনি জুমার নামাজ পড়ে কোনো লাভ হবে না জুমার নামাজ আসলেন বাকি কথায় গেল মসজিদের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন আমি একটাই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের আলোচনা শেষ করব উত্তরটা আপনারা আসরের সময় দিবেন আমাকে আমি বুঝতে পারবো যে কতজন আপনি বুঝেছেন আপনি আল্লাহকে ভালোবাসেন না শয়তানকে ভালোবাসেন এটাই আজকাল আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আল্লাহ বলছেন যারা সলাদ পড়ল সে আমাকে খুশি করল আর যারা সলাতে আসলো না তারা শয়তানকে খুশি করলো তা আজকাল আপনার নির্ভর করবে যে আপনি আল্লাহকে চান না শয়তানকে চান আর শয়তানের পরিণাম হচ্ছে যাহার নাম সে তো যাবেই আপনাকে সে নিয়ে যাবে আল্লাহকে যদি রাজি করতে চান তাহলে আপনার উপস্থিতি আসরে লাগবেই আর যদি শয়তানকে খুশি করতে চান তাহলে উপস্থিতি লাগবে না জুমার দিনে আসলেই হবে তাহলে শয়তান খুশি থাকবে যে না তারা ঠিক আছে আমার দলে তারা আছে তো দেখবো আজকে যে আপনারা আল্লাহর দলে আছেন আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সলাদকে গুরুত্ব দিয়ে গিয়েছেন কারণ সলাদ হচ্ছে মুসলিমের পার্থক্যকারী কাফের এবং মুসলিম থেকে পার্থক্য করে সলাদ তাই আমি অনুরোধটুকু রাখবো যে আল্লাহ আকরাবুল আলমিন যে দাওয়াত আমরা দিয়েছি আপনারা আর যারা আসছেন আল্লাহকে বলুন যে আল্লাহ আমি এসেছি আল্লাহ আপনি আমাকে হেদায়ত করুন আমি যে দুদিন বেঁচে থাকবো আল্লাহ আমার দ্বারা যেন সলাদ আদায় হয় আমি যেন সলাদ থেকে আর বিরত না হতে পারি আপনি বাংলায় আল্লাহকে বলুন আল্লাহ দেখবেন অটোমেটিক আপনাকে আমি কোষা দিলাম চল্লিশ দিন যদি আপনি তাকবিরে তাহারিমা বেদে সলাদ আদায় করেন করে যদি আপনার লাভ না হয় তো সলাদ আপনি ছেড়ে দিবেন সলাদ আদায় করলে আপনার শারীরিক এত উপকারিতা আছে সলাদ যে আদায় করবে তার পবিত্রতা সে অর্জন করবে তার গোসল খাওয়া দাওয়া ঘুম আরাম বিশ্রাম সব মেনটেনে থাকবে যখন আপনি জহরে সলা তাতেই করবেন আপনি অটোমেটিক বারোটার আগে গোসল করে রেডি আর যখন আপনি বেনামাজি আপনি গোসল করবেন চারটার সময় তিনটার সময় তাতে আপনার শারীরিক ক্ষতি হবে সর্দি লেগে যেতে পারে ঠান্ডা আসতে পারে এবার আপনি যখন নামাজি হবেন আপনার ঘুম কম হবে যে মমিন সে কম ঘুমায় যে মমিন তার খাওয়া দাওয়া হবে কম সুতরাং নামাজের মাধ্যমে আপনাদের দাবি হচ্ছে মন ভালো হলে নামাজ লাগে না আর মহিলাদের দাবি হচ্ছে মন ভালো থাকলে পর্দা লাগে না এগুলো হচ্ছে শয়তানের দাবি এগুলো মানুষের দাবি নয় মানুষের দাবি হচ্ছে যে সলাৎ ছাড়া সে ইমানদার হতে পারে না এটাই হচ্ছে হাদিস আর পর্দা ছাড়া মন যেতে ভালো থাক পর্দা লাগবেই সুতরাং আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ এই জাতিকে এই গ্রামবাসীকে সারা দুনিয়াবাসীকে আল্লাহ সঠিকটা বুঝার তুমি তৌফিক দান করো তাই সকলে আমিন মসজিদটা তৈরি করেছেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন মসজিদে আসুন আমি আপনাদের জন্য রয়েছি ইনশাআল্লাহ শিক্ষার ব্যাপারে আলোচনা রেখেছিলাম হ্যাঁ ফল পেয়েছি অনেক ছাত্র বেড়ে গিয়েছে আরো দোয়া করছি আল্লাহর কাছে যে আপনারা যারা এখনও এই মসজিদে পাঠাননি পাঠান ইনশাল্লাহ আপনাদের এই জাতির উপকার করার জন্য সন্তানদেরকে পাঠান ইনশাল্লাহ তাদের দ্বারা আপনারা উপকার পাবেনই পাবেন নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ তো আল্লাহর কাছে দোয়া রাখবো যেন আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করার এবং পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক দান করেন তাই বলুন আমিন আল্লাহ রসুলের অনুসরণের মাধ্যমে ইসলামের যাবতীয় ঢোকানো আছে যখনই রসুলকে আপনি ভালোবাসতে শুরু করবেন সুন্নতকে ভালোবাসতে শুরু করবেন আপনার অটোমেটিক সব হয়ে যাবে তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ সকলকে সঠিক বোঝার এবং রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া থাকার তৌফিক দান করেন তাই সকল আমিন বিসমিল্লাহ রহমান রহিম উল্লুহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়া আলিদ আলাম ইউলাদ আলামিয়া কুল্লাহ কুফু আন আহাদ আল্লাহ সাল আলা মোহাম্মদ আল আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منك أنت السميع العليم وآخر الحمد لله رب العالمين